আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। অনেকেই দেখা যায় ডিভোর্স কিংবা স্বামী মারা যাওয়ার ফলে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হয়, সেক্ষেত্রে স্বামীর নাম আইডি কার্ডে চেঞ্জ করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আমরা খুবই অল্প সংখ্যক ডকুমেন্টস দিয়ে এবং লিগ্যাল ডকুমেন্টসগুলো দিয়ে কীভাবে স্বামীর নাম খুব সহজে চেঞ্জ করতে পারবো এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা না থাকে, তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার কীভাবে করতে হবে এটা নিয়ে অলরেডি আমার অনেক ভিডিও করা আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। সো রেজিস্টার করা হয়ে গেলে আপনাকে জাস্ট লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে জাস্ট আমি যে এনআইডি নাম্বার দিয়ে রেজিস্টার করেছে সেই এনআইডি নাম্বারটি এখানে আমাদেরকে সর্বপ্রথম এন্ট্রি করতে হবে। এরপরে রেজিস্টার করার সময় আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এখানে লিপিবদ্ধ করতে হবে। দেন এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছি, ক্যাপচা কোড দেওয়ার ফলে এখান থেকে লগ ইন করি। লগ ইন করে নেওয়ার ফলে দেখুন যে আমার প্রোফাইলটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমি প্রোফাইল অপশনে প্রেস করে দিব। প্রোফাইলে প্রেস করার ফলে আমি নিচে চলে আসবো। দেখুন যে এখানে স্বামীর নাম যেটা আছে, আমি স্বামীর নাম জাস্ট চেঞ্জ করতে চাচ্ছি। এখানে স্বামীর নাম যেটা আছে এটা চেঞ্জ করার জন্য আমাকে উপরে যেতে হবে, এখান থেকে এডিট এই অপশনটিতে প্রেস করতে হবে। এডিট অপশনে প্রেস করলে ফিক্সড চার্জের একটা অপশন আসবে, এখান থেকে জাস্ট আমি বহাল অপশনটিতে প্রেস করে দিব। এরপরে দেখুন যে সবকিছু এডিটেবল হয়ে গেছে। এখান থেকে আমি যেহেতু আগে একবার চেঞ্জ করার জন্য এখান থেকে আমি নামটা চেঞ্জ করে তার এনআইডি নাম্বারটা দিয়ে রেখেছিলাম। সো এখানে হচ্ছে মূল বিষয়, বর্তমান যে স্বামী আছে তার স্বামীর নাম এখানে উল্লেখ করতে হবে, আগে স্বামীর নামটি কেটে, এবং বর্তমান স্বামীর যে এনআইডি কার্ডের নাম্বার আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে। সো এনআইডি কার্ডের নাম্বারটি উল্লেখ করার পরে হচ্ছে আপনাকে যেতে হবে পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে যাওয়ার পরে এখানে দেখে নেবেন যে আপনার বর্তমানে কোনটা আছে এবং আপনি আপডেটেড কোনটা করতে চাচ্ছেন, সেটা কিন্তু এখানে শো করবে। সো এটা এখানে যদি ঠিকঠাক দেখেন তাহলে পরবর্তী অপশনে যেতে হবে। পরবর্তী অপশনে গিয়ে আপনাকে ব্যাংক পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্ট করতে হবে আপনাকে 115 টাকা, যেহেতু একটি আদার্স অপশনের ভিতরে পড়েছে। আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে কিন্তু এখানে ব্যাংক পেমেন্টটা করতে পারেন। সো এখানে যদি আপনার জিরো ডিপোজিট দেখায় তাহলে আপনাকে বিকাশের মাধ্যমে সেখান থেকে দেখবেন এনআইডি সার্ভিসের একটা অপশন পেয়ে যাবেন, সেখানে গিয়ে হচ্ছে আপনাকে 3 নম্বর অপশনটি দিয়ে সেখানে 115 টাকা আপনাকে জমা করতে হবে। সো জমা করার পরে হচ্ছে আপনি জাস্ট পরবর্তী অপশনে চলে যাবেন। পরবর্তী অপশনে গেলে হচ্ছে কাগজপত্র যে অপশনটা আছে এটি এখানে শো করবে। আর যদি টাকা আপনি জমা না দেন তাহলে কিন্তু পরবর্তী অপশনটিতে যেতে পারবেন না। সো এখান থেকে আসার পরে আমরা সর্বপ্রথমে যে ডকুমেন্টটি জমা দিব সেটি হচ্ছে বর্তমান স্বামীর যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ড এখানে আমরা জমা দিব। সো এখানে আমরা লিখবো হচ্ছে এস লিখে যখন প্রেস করবো তখন দেখতে পাচ্ছি যে স্পাউস এনআইডি। সো স্পাউস এনআইডি এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে জাস্ট আপলোড এই অপশনটিতে প্রেস করব। ওকে, দেখুন জাস্ট আমি প্রোফাইলে চলে আসলাম। এখান থেকে স্বামীর যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এবং সেটি অবশ্যই বর্তমান যে স্বামীর নামটি আমি অ্যাড করলাম সেই স্বামীর নামে যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড আমি এখান থেকে সর্বপ্রথম সিলেক্ট করে দিব। জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করার পরে হচ্ছে এটা জাস্ট দেখুন যে এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। দেন আমি যে এই কাগজপত্রগুলো এখানে অ্যাড করবো সেটা হচ্ছে ডিভোর্সের কাগজ। সো এখানে দেখুন যে একটা লেখা আছে ডিভোর্স লেটার। সো ডিভোর্স লেটার এটা প্রেস করার পরে হচ্ছে আপলোডেড এই ডকুমেন্টটা আমি প্রেস করবো। এই ডকুমেন্টটা প্রেস করার পরে হচ্ছে ডিভোর্স লেটারটা আপনাদেরকে যদি আমি একটু দেখাই, তো এটা হচ্ছে ডিভোর্সের কাগজ। সো আগের যে স্বামী ছিল তার সাথে ডিভোর্সের যে কাগজটা থাকবে সেটা হচ্ছে এটা। সো এই কাগজটা এখান থেকে জাস্ট আমি প্রেস করে দিব, এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে দেখুন যে এখানে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। যদি আপনার ডিভোর্স লেটার 2 পেজে হয়ে থাকে তাহলে ডিভোর্স লেটার 2 এটা সিলেক্ট করে তারপরে আরও একটা ডকুমেন্টস এখান থেকে আপলোড করে দেবেন। সো এখানে এরপরে হচ্ছে বর্তমান যে স্বামীর সাথে যে বিবাহ হয়েছে তার যে কাবিননামাটা আছে সে কাবিননামা এখান থেকে অ্যাড করতে হবে। সো এর জন্য আমাদেরকে যেতে হবে ম্যারেজ সার্টিফিকেট। সো আমরা চলে যাব ম্যারেজ সার্টিফিকেটে। এখান থেকে দেখুন যে ম্যারেজ সার্টিফিকেট এটা জাস্ট প্রেস করলাম। এটা প্রেস করার পরে এখানে আপলোডেড হিসাবে আমরা এখান থেকে বিবাহের যে কাবিননামাটা আছে নিকাহনামা সেটা হচ্ছে প্রথম পেজটা প্রথমে আপলোড করব। এখানে দেখুন যে প্রথম পেজটা আমি প্রথমে আপলোড করে দিলাম। দেন ম্যারেজ সার্টিফিকেট 2 এটা সিলেক্ট করে সেকেন্ড যে পেজটা আছে সেই পেজটাও আমি এখানে আপলোড করে দিব। সো এখন কিন্তু আমার ফুলফিল হয়ে গেল যে আসলে কিভাবে আমি ডকুমেন্টটাকে রেডি করলাম। সর্বপ্রথমে আমি বর্তমান স্বামীর যে এনআইডি কার্ডের কপি আছে সেটা আপলোড করেছি। ডিভোর্স লেটার মানে আগে স্বামীর সাথে যে ডিভোর্স হয়েছে সেই লেটার আমি আপলোড করলাম। আগে স্বামী যদি মৃত হয়ে থাকে তার মৃত্যু সনদটা এখানে আমি আপলোড করে দিতাম। দুইটা অপশনই লাগবে এখান থেকে। যদি আপনার ডিভোর্স হয়ে থাকে ডিভোর্স লেটার দিবেন, আর যদি স্বামী মৃত হয়ে থাকে মৃত সংকেতটা এখানে দিয়ে দিবেন। সো এরপরে আসছে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। বর্তমান স্বামীর সাথে যে বিবাহ হয়েছে তার ম্যারেজ সার্টিফিকেটটা কিন্তু আমি এখানে আপলোড করে দিয়েছি। সো এটার পরে হচ্ছে আমাকে যেতে হবে পরবর্তী অপশনে। পরবর্তী অপশনে যাওয়ার পরে আপনি কী কী আপলোড করেছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে। বর্তমান স্বামীর নাম, এনআইডি কার্ডের নাম্বার এবং এখান থেকে যে ডকুমেন্টগুলো আপলোড করেছি সব কিছু যদি আপনি ঠিকঠাক দেখতে পারেন, সো এখান থেকে আপনাকে সাবমিট করে দিতে হবে। দেখুন আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এখানে আবার আমি প্রোফাইল অপশনে চলে যাব।
প্রোফাইলে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখুন যে একটা ডাউনলোড অপশন চলে আসছে এবং এখানে আপনার একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। সো এখান থেকে আমি ডাউনলোড অপশনে চলে গেলাম। ডাউনলোড অপশনে যাওয়ার পরে এরকম একটা ফর্ম কিন্তু আমার সামনে চলে আসবে যেটা আমাকে প্রিন্ট করে সংগ্রহ করে রাখতে হবে। সো এখানে কি কি ডকুমেন্টস দিয়েছি তার প্রমাণপত্র আছে এবং আগে যেই স্বামীর নাম ছিল সেটা বাদ দিয়ে বর্তমান যে স্বামীর নামটা আমি চেয়েছি সেই স্বামীর নাম কিন্তু এখানে চলে আসছে। সো এভাবে করে হচ্ছে আপনি আপনার ডকুমেন্টগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। সো গাইজ, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে স্বামীর নামটা চেঞ্জ হবে। এটা চেঞ্জ হতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আপনার এক সপ্তাহ, এক মাস বা দুই মাসের ভিতরে চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে এটা কিন্তু আপনার নর্মালি উপজেলা অফিস এটা তদন্ত করবে বা সে এটা যাচাই বাছাই করবে। নর্মালি এটা এ সেকশনই পড়ে, বড় জোর হচ্ছে বি সেকশনে পড়তে পারে, এ সেকশনে পড়ারই কথা। এ সেকশনে বলে সে একটু যাচাই বাছাই করে হচ্ছে সবকিছু যখন কাগজপত্র ঠিকঠাক দেখবে সে কিন্তু এটাকে আপডেট করে দিবে বা এটা সংশোধন করে দিবে। সংশোধন হওয়ার পরে আপনার ফোনে একটি মেসেজ আসবে যে কর্তৃপক্ষের নিকট বিবেচিত হয় আপনার আবেদনটি গ্রহণ করা হলো। সো এরপরে হচ্ছে আপনি আবারও আপনার প্রোফাইলে লগ ইন করে কিন্তু আপনি আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।